কেমন নবীর উম্মত? আমি আর আপনি কেমন নবীর উম্মত জানেন? এমন একজন নবীর উম্মত আপনি আর আমি, যেই নবীকে আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে আদম নবীর উম্মত বানাতে পারতেন, কথা বলুন ঠিক কি না? আল্লাহ চাইলে মূসা নবীর উম্মত বানাতে পারতেন, আল্লাহ চাইলে ঈসা নবীর উম্মত বানাতে পারতেন, আল্লাহ চাইলে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বরের উম্মত বানাতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ ওই সমস্ত নবীদের উম্মত আপনাকে আমাকে বানাই নাই, আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাকে আপনাকে বানিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। কিভাবে? আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, শ্রেষ্ঠ নবী আখিরি নবীটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, শ্রেষ্ঠ মাস রমজান মাসটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাতের দিনটা আমাদেরকে দিয়েছে, শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর রাতটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। শুধু কেবল তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ জাতি করে আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে, কথা বলুন ঠিক কিনা? সর্বদিক দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো, আমি আল্লাহ আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জন্য রহমত করে নয়, 80,000 আলম 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবী কামরিওয়ালা নবী মদিনাওয়ালা নবীকে রহমত করে পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আন্দায়ো না ও নবীজি বুকে নামায়, কান্দায়ো না ও নবীজি বুকে নামায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার, কথা বলুন ঠিক কিনা? তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার, মন চাই শুধু ধরে রাখতে, মন চাই শুধু ধরে রাখতে বুকেতে জড়াই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায়ো না ও নবীজি বুকে নামায়, কান্দায়ো না ও নবীজি বুকে নামায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। ও আমার বাবার একটু গভীর মনোযোগ দিবেন, এই তাম পৃথিবীটাকে শাসন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন প্রধানমন্ত্রী নিয়োজিত করেছেন, 4 জন বাদশাহ নিয়োজিত করেছেন। যে 4 জন বাদশাহ তাম পৃথিবীটাকে শাসন করেছিল, এই 4 জন বাদশাহর মধ্যে 2 জন বাদশাহ হলো ইমানদার, 2 জন বাদশাহ হলো মুশরিক। যেই 2 জন বাদশাহ ইমানদার তার মধ্যে 1 জন হলো নবী সুলাইমান পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। আরেকজন ইমানদার বাদশাহ হলো যিনার নাম হলো হযরতে যুলকারনাইন। আর 2 জন মুশরিক বাদশাহ তাম পৃথিবীটাকে শাসন করেছেন,
তার মধ্যে একজনের নাম হলো বখতে নসর, আরেকজনের নাম হলো নমরুদ। এই চারজন বাদশা তাম পৃথিবীটাকে রাজত্ব করেছে, শাসন করেছে। আমার বাবারা তাফসিরে জালালাইন শরীফ খুলেন, ওই তাফসিরে তাফসিরে জালালাইনের মধ্যে 412 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের একটা ঘটনা পাওয়া যায়। ওই আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তিনি যখন সফর করতেন, তিনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন রে আমার বাবারা, নবী সুলাইমান পয়গম্বর তিনি হুদহুদ পাখির পিঠের উপরে ভর দিয়ে তিনি সওয়ার করতেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান সফর শুরু করে দিলেন, সিরু ফিল আরদি, নবী সুলাইমান সফর শুরু করলেন, যাচ্ছে যাচ্ছে। নবী সুলাইমান পয়গম্বরের সাথে একজন সফর সঙ্গী ছিল রে আমার বাবারা, ওই সফর সঙ্গীর নাম হলো তুতবা। নবী সুলাইমান পয়গম্বর যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে নবী সুলাইমান পয়গম্বর জমিনের মধ্যে নেমে গেলেন, হাঁটা শুরু করে দিলেন। সফর সঙ্গী তুতবাও পিছে পিছে হাঁটে। ওই নবী সুলাইমান পয়গম্বর বর্তমান মদিনা শরীফ যেই জায়গার নাম, ওই মদিনা শরীফের নাম তো পরে হয়েছে, মদিনা শরীফের নাম আগে ছিল ইয়াসরিব। বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের নাম আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মকে যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মকে যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, বলেন নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ওই মদিনা শরীফের জমিনের মধ্যে যখন তিনি হাঁটা শুরু করে দিলেন রে আমার বাবারা, কিছু দূর যাওয়ার পরে নবী সুলাইমান পয়গম্বর তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, তিনি আর পায়ের জুতা মোবারক খুলে হাতের মধ্যে নিলেন। নবী সুলাইমান পয়গম্বরের সফর সঙ্গী তুতবা ডাক দিয়ে বলে, হুজুর, ও নবী সুলাইমান হঠাৎ করে হাঁটা বন্ধ করে দিলেন, পা থেকে জুতা খুলে হাতের মধ্যে নিলেন, ঘটনা কি কারণ কি গো হুজুর? জানতে পারিনি গো, জানতে পারিনি। আল্লাহর নবী সুলাইমান তোতবারে একটা ডাক দিয়া কই, তোতবারে রে তোতবা জাননি, এই যে আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, পা থেকে জুতা খুলে হাতের মধ্যে নিলাম, আর যদি একটা কদম সামনে দিরে, আর একটা কদম সামনে গেলে সেই জায়গাটা আসবে, এই জায়গাটা এমন একটা জায়গা রে, সেই জায়গার মধ্যে আখিরি নবী, কামলিওয়ালা নবী, শ্রেষ্ঠ নবীর রওজা শরীফ হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আই তুতমাশ্চর্য হয়ে গেল, ও নবী সুলাইমান ওই শ্রেষ্ঠ নবী এই জমিনের মধ্যে শুইবে, ওই নবী সম্পর্কে একটু জানতে চাই। নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় তুতবারে, ওই নবীর গুণগান কি গাইব রে? ওই নবী তো এমন একজন নবী, আল্লাহর পরে তামাম সৃষ্টি জগতের উপরে যেই নবীর সম্মান। বলুন সুবহানাল্লাহ। তুতবারে, শুন রে শুন, শুধু কেবল আমি নবী সুলাইমান নয়, সাত আসমান সাত জমিন আট
বারো হাজার মখলুকাত, আশি হাজার আলম, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম, ওই নবী আখিরি নবী রহমাতাল লিল আলামিনের কারণে বানাইছে, বলুন সুবহানাল্লাহ। ওই সুলাইমান পয়গম্বরের সফল সঙ্গীত উতবা, এইবার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন, মাবুদ রে মাবুদ তোমার কাছে ফরিয়াদ, তোমার আখির নবীর শান শুনে মনে বড় ভালোবাসা জেগেছে, মনে বড় প্রেম জেগেছে রে আল্লাহ, কেন আমার সুলাইমান নবীর উম্মত কইরা দুনিয়াতে ফাটাইলা, আমার যদি আখির নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে ফাটাইতা রে আল্লাহ, আমার জীবনটারে বড় ধন্য মনে করতাম। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তুতবার দোয়া কবুল করলেন, তুতবা ফরিয়াদ করলো, আল্লাহ আমাকে এমন লম্বা হায়াত দেন যেন আমি আখির নবীকে দেখতে পাই। আল্লাহ সাতশো বছর তুতবারে আল্লাহ হায়াত দিল, ও আমার বাবারা সাতশো বছর যেদিন পূর্ণ হয়ে গেল, তুতবা একটা চিঠি লেখে, আমার শরীরটা বড় খারাপ, মনটা বড় খারাপ, খাবার দাবার মনে লয় না, মনে হয় পৃথিবীতে আর বেশি দিন বাঁচবো না, তুতবা একটা চিঠি লেখে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী মায়ার নবী, আমি সুলাইমান পয়গম্বরের জামানার একজন লোক, আপনি নবীর কথা শোনার পরে আপনি নবীর প্রতি ঈমান এনেছি, আপনি নবীকে ভালোবেসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে সকল কথা মানিয়া নিলাম, আগের পরের সকল কথা মানিয়া নিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তুতবাকে আপনি নবী উম্মত হিসাবে কবুল করেন এবং হাশরের ময়দানে আপনি নবীর সাফায়াত চাই, বলুন সুবহানাল্লাহ। এই বলে ওই তুতবা যখন চিঠিটা লিখলো, ওই তুতবার বংশধর আমার নবীর একজন সাহাবি যার নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী, একদিন আমার নবী আবু আইয়ুব আনসারীর ডাক দিয়া কয়, রে আবু আইয়ুব আনসারী, তোর বংশের মধ্যে সাতশত বছর পূর্বে আমার এক প্রেমিক, আমার এক পাগল একটা চিঠি লিখে গিয়েছিল, ওই চিঠিটা তোর ঘরের মধ্যে আছে, রে আইয়ুব আইয়ুব আনসারী, ওই চিঠিটা আমি নবীরে দে। আবু আইয়ুব আনসারী কইয়া, রাসূলুল্লাহ ওই চিঠির কথাটা আমি ভুইলা গেছি, আপনি নবী কেমন নবী, সাতশত বছরের আগের প্রেমিকের চিঠির খবর আপনি নবী জানেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে কেমনে কেমনে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত যখন আমি নবীর পাগল, উম্মতের অন্তরে যখন আমি নবীর প্রেম, ওই উম্মতকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, কবরের মধ্যে যখন উম্মতটারে রাখা হবে, আমি নবী মদিনার রওজাতে থাকবো না, আমি নবী আমার গুনাগার গোলামের কবরে হাজির হইয়া যাইব। চিৎকার দি বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমার নবী হাজির নাজির, উম্মতের কবরে আসতে পারে, উম্মতের ভাঙা ঘরে আসতে পারে, আমার নবী সাফায়াতের কান্ডারি, আমার নবী নূরের নবী, এই বিশ্বাস আমাদের আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? আল্লাহ পাক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে অন্তর্ভুক্ত রেখে যেন মৃত্যুদান করে, সকল বলি আমিন।